আমার খুব ইচ্ছা ছিল আমার মেয়ে হবে। গাজীপুরের রাজনৈতিক পরিবারের সন্তান রকিব হাসান সরকারকে ভালোবেসে বিয়ে করেছিলেন আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে তাদের সে সংসার টেকেনি খুব বেশি দিন, সেই খবর এখন বেশ পুরনো। তবে রকিব সরকার আর মাহিয়া মাহির প্রেম বিয়ের গল্পটি অনেকেরই অজানা। সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে রকিব সরকারের সঙ্গে মাহির প্রেম গড়ে ওঠার সেই গল্পের একটি ভিডিও ক্লিপ। পুরনো একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে রকিব সরকারের সঙ্গে কিভাবে প্রেম হয়েছিল মাহির তা বলতে দেখা গেছে অভিনেত্রীকে। কমন ফ্রেন্ডের একটা গ্রুপ আছে, যে গ্রুপটাতে ওর সাথে আমার প্রায় দেখা হতো। সাক্ষাৎকারটিতে মাহি বলেন, সম্পর্কের শুরুতে রকিব সরকারের সঙ্গে আমার শুধুই বন্ধুত্ব ছিল, আর আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে রকিবের ফ্রেন্ড। এরকম আমাদের কমন বন্ধুদের একটি গ্রুপ ছিল, সেই গ্রুপে প্রায়ই তার সঙ্গে আমার দেখা হতো। অভিনেত্রী আরও বলেন, রকিবকে যারা পছন্দ করত তাদের জেলাসের জন্য মজার উদ্দেশ্যে আমিও রকিব ছবি তুলে ফেসবুকে দিতাম, কিন্তু সেই ছবি পোস্টের পর রকিব ও আমাকে নিয়ে নিউজ হয়, আর ওই নিউজ হওয়ার পর সমস্যা শুরু হয় রকিবের পরিবারে। যখন দেখলাম আমাদের নিয়ে নিউজ হচ্ছে, তখনই বিয়ের সিদ্ধান্ত নেই, আর বিয়ের পরই প্রেম শুরু হয় আমাদের। 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। রকিব সরকারকে বিয়ে করেন মাহি, এরপর তাদের সেই সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। কিন্তু দাম্পত্য জীবনের 2.5 বছর পার হতেই চলতি বছরের ফেব্রুয়ারিতে রকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এই চিত্রনায়িকা।